মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী রাষ্ট্র কাতার পৃথিবীর সবচেয়ে বেশি মাথাপিছু আয়ের দেশের তালিকায় বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে এটি। বিগত ২০ বছর ধরে কাতারই শীর্ষ ধনী দেশের অবস্থান ধরে রেখেছিল। গত বছর তেলের মূল্য তীব্র পতনের কারণে দেশটির অর্থনৈতিক অবস্থায় এই পরিবর্তন এসেছে। তবে একসময় ব্রিটিশ উপনিবেশে থাকা কাতারের অবস্থা এতটা স্বয়ংসম্পূর্ণ ছিল না। মোট আয়তনের বিশাল অংশ জুড়ে থাকা মরুভূমি এবং সাগরের তীরবর্তী এ দেশের মানুষের প্রধান জীবিকা ছিল মৎস্য শিকার এবং মুক্তা রপ্তানি করা। একসময় জাপানে মুক্তা চাষ বৃদ্ধি পেলে তাদের মুক্তা শিল্পেও ধস নামে। পরবর্তীতে ছোট এই দেশটিতে তেল ও গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদের বিশাল মজুদ এখানকার জনগোষ্ঠীর ভাগ্য বদলে দেয়। ১৯৭১ সালে ব্রিটিশদের থেকে পুরোপুরিভাবে স্বাধীনতা অর্জনের পর সম্পদের সুষ্ঠু বণ্টনের কারণে তাদের অর্থনীতির চাকা ঘুরে দাঁড়ায়। দেশটিতে সম্পদের সুষ্ঠু বিনিয়োগের জন্য তাদের রয়েছে ইনভেস্টমেন্ট অথরিটি। গত এক দশকে লন্ডনে প্রচুর সম্পদ কিনেছে তারা। আগামী ৫ বছরের মধ্যে আরও কয়েক বিলিয়ন পাউন্ডের মতো সম্পদ ক্রয়ের ইচ্ছা আছে মধ্যপ্রাচ্যের এ দেশটির। বিশ্বের নাম করা অনেক বহুজাতিক কোম্পানিও কাতারের মালিকানাধীন। বিশ্বব্যাপী রিয়েল স্টেট ব্যবসায় কাতার এক ধাপ এগিয়ে রয়েছে। ধর্মীয় দিক থেকে কাতার একটি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত, কিন্তু গত কয়েক বছরে দেশটি শিল্পকলার পেছনেও প্রচুর অর্থ ব্যয় করেছে। রাজধানী দোহায় ইসলামিক আর্ট জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিশাল আকৃতির একটি ভাল্লুকের শিল্পকর্ম প্রতিস্থাপন করা হয়েছে। প্রায় এক দশক আগে সুইজারল্যান্ডের একজন ভাস্করের তৈরি এ ভাস্কর্যটি ব্রোঞ্জের তৈরি এবং ওজন প্রায় ২০ টন। ২০১১ সালে নিউ ইয়র্কে এক নিলাম থেকে প্রায় ৭ মিলিয়ন ডলার খরচ করে এ ভাস্কর্যটি ক্রয় করে কাতার সরকার। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কাতার বিশ্বব্যাপী তাদের প্রভাব বিস্তার করার লক্ষ্যে কাজ করছে। কাতারের রয়েছে আল জাজিরার মতো বিশ্বের অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম। কাতার এয়ারলাইন্স বিশ্বের সেরা এয়ারলাইন্সগুলোর মধ্যে অন্যতম। গুণগত মান ও শ্রেষ্ঠত্বের বিচারে বেশ কয়েকবারই কাতার এয়ারলাইন্স প্রথম স্থান অর্জন করেছে। তারা বাংলাদেশ সহ পৃথিবীর অনুন্নত অনেক দেশ থেকে শ্রমিক আমদানি করে থাকে। অভিবাসী শ্রমিকদের দ্বারা কাতারে ব্যাপক উন্নয়নমূলক কাজ করানো হয়। গত ১০ বছরে বিপুল পরিমাণে বিদেশি শ্রমিক কাতারে এসেছে। এদের বেশিরভাগই যুবক এবং পুরুষ। তবে শ্রমিকদের ন্যায্য প্রাপ্যের পরিমাণ নিতান্তই কম। কাতারের মোট জনসংখ্যায় নারীর চেয়ে পুরুষের সংখ্যা অনেক বেশি। ২০০৩ সালে দেশটিতে মোট জনসংখ্যা ছিল ৭ লাখের নিচে, কিন্তু বর্তমানে মোট জনসংখ্যা হয়েছে প্রায় ২৭ লক্ষের বেশি। এর একটি বড় কারণ হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে কাতারে হঠাৎ করে জনসংখ্যা বৃদ্ধি এবং বিগত বছরগুলোতে কাতারে অভিবাসী শ্রমিকের সংখ্যাও ব্যাপক হারে বৃদ্ধি পাওয়া। ২০২২ সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কাতার। এ নিয়ে দেশটির প্রস্তুতির কোনো কমতি নেই। রাজনৈতিক কারণে কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব এবং আরব আমিরাতসহ কয়েকটি দেশ। এরপর থেকে কাতার মুসলিম বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশগুলোর মধ্যে তুরস্ক ও ইরানের মতো দেশের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করে তুলেছে।